প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি হাজির হয়েছি উপস্থিত হয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দ্বিতীয় লেকচারে ইতিমধ্যেই আপনারা জেনেছেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুটি পদ্ধতিতে করা হয় একটি হলো ইনডাইরেক্ট মেথড একটা হলো ডিরেক্ট মেথড আজকে দ্বিতীয় লেকচার দ্বিতীয় লেকচারে আমি আলোচনা করব আপনাদের সামনে ডিরেক্ট মেথড হতে প্রিয় বন্ধুরা ডিরেক্ট মেথড ক্যাশফ্লো স্টেটমেন্ট একটি মূলত অধ্যায়ের নাম সেখান থেকে দুটি মেথডে অঙ্ক করা হয় আমি প্রথম লেকচারে আপনাদের ইনডিরেক্ট মেথড থেকে আলোচনা করেছি আজকে আমি আপনাদের ডিরেক্ট মেথড থেকে আলোচনা করবো অঙ্কটি যখনই ডিরেক্ট মেথডে করতে বলা হয় তখন নিম্নের পাঁচটি ওয়ার্কিংস করতে হয় বা করতে হবে তার মানে অঙ্কটি যখনই দেখবেন যে ডিরেক্ট মেথডে করতে বলা হয়েছে তখনই আপনাদের এই পাঁচটি গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস করতে হবে গুরুত্বপূর্ণ পাঁচটি ওয়ার্কিংস করে নিয়ে তারপরে আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেতে হবে যে পাঁচটি ওয়ার্কিংস আমাদের করতে হবে ডাব্লু ওয়ান অর্থাৎ ওয়ার্কিং নাম্বার ওয়ান ক্যালকুলেশন কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ দেনাদারের নিকট হতে টাকা প্রাপ্তি কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ দেনাদারের নিকট হতে টাকা প্রাপ্তি এটা কিন্তু ইনডিরেক্ট মেথডে লাগবে না এটা শুধুমাত্র অঙ্কটি যখন ডিরেক্ট মেথডে আমরা করব। তখনই আমাদের এই ক্যালকুলেশন কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবলের ওয়ার্কিংস বা ক্যালকুলেশনটা করে নিতে হবে দুই নাম্বার ক্যালকুলেশন পেইড টু অ্যাকাউন্টস পেবল অর্থাৎ পাওনাদারকে পরিশোধ অর্থাৎ পাওনাদার আমার নিকট টাকা পায় তাকে এখন আমি টাকা পরিশোধ করব। কী করে টাকা পরিশোধ করব তার অ্যাক্টিভিটিসটাই হলো ক্যালকুলেশন পেইড টু অ্যাকাউন্টস পেবল তিন নাম্বার ক্যালকুলেশন পেইড টু অপারেটিং এক্সপেন্সেস অর্থাৎ পরিচালন সংক্রান্ত ব্যয় অর্থাৎ পরিচালন সংক্রান্ত ব্যয় নিরূপণে কীভাবে বা কি পরিমাণ টাকা আমি প্রদান করব তার একটা তালিকা পেইড টু অপারেটিং এক্সপেন্সেস ওয়ার্কিং নাম্বার ফোর ক্যালকুলেশন পেইড টু ইন্টারেস্ট এক্সপেন্সেস এখানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সেসকে কীভাবে পরিশোধ করতে হবে তার একটা তালিকা পঞ্চম নাম্বার ওয়ার্কিংস ক্যালকুলেশন পেইড টু ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস অর্থাৎ ইনকাম ট্যাক্স আমি কিভাবে পেইড করি তার একটা তালিকা সম্পূলিত ওয়ার্কিং ক্যালকুলেশন পেইড টু ইনকাম ট্যাক্স প্রিয় বন্ধুরা এই পাঁচটা ওয়ার্কিং যথাযথভাবে সম্পাদন করার পর তারপরে আমরা ডিরেক্ট মেথডের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করতে পারব তার আগে কিন্তু শুরু করা সম্ভব নয় আমি লিখে দিচ্ছি কিভাবে এই ওয়ার্কিংগুলো আমি করে নিব তাহলে প্রথম ওয়ার্কিংটা ছিল আমাদের ক্যালকুলেশন কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ দেনাদারের নিকট হতে নগদ টাকা প্রাপ্তি দেনাদারের নিকট হতে নগদ টাকা প্রাপ্তি ঘটবে তবে প্রাপ্তি ঘটার আগে জানতে হবে দেনাদার কি কারণে সৃষ্টি হয়েছিল দেনাদার কিন্তু আমাদের সৃষ্টি হয়েছিল শুধুমাত্র বাকিতে বিক্রয় অথবা বাকিতে দানের কারণে তাহলে যেহেতু বাকিতে বিক্রয় বা বাকিতে সেবাদানের কারণে দেনাদারের সৃষ্টি হয়েছিল এই কারণে আপনি এখানে লিখবেন সেলস অবলিক রেভিনিউ প্রশ্নে আমাদের অনেক সময় সেলস দেওয়া থাকবে অনেক সময় রেভিনিউ দেওয়া থাকবে যদি কারবারটি আমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য হয়েছিল তাহলে সেখানে সেলস থাকবে আর যদি সেটা সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য অঙ্ক হয়েছিল তাহলে সেটাকে সেখানে আমরা রেভিনিউ লিখবো বা অনেক সময় আবার দেখা যায় প্রশ্নে ডিরেক্টলি আমাদের সেলস রেভিনিউ লেখা থাকে যদি সেলস রেভিনিউ লেখা থাকে তাহলে এখানে অবলিক ব্যবহার করব না ডিরেক্ট আমরা সেলস রেভিনিউ লিখবো আর যদি শুধুমাত্র সেলস থাকে শুধুমাত্র সেলস লিখবো শুধুমাত্র রেভিনিউ থাকলে আমরা শুধুমাত্র রেভিনিউ শব্দটি লিখে ফেলব এখানে প্রথমে লেস করতে হবে ইনক্রিজ ইনক্রিজ ভ্যালু ইনক্রিজ ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিবেল ইনক্রিজ ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ইনক্রিজ ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিবেল আমি লেস করব অর্থাৎ মাইনাস করে দেবো যে পরিমাণ টাকা আমাদের বর্ধিত মূল্য অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের বর্ধিত মূল্যটুকু কি করব আমরা এখান থেকে মাইনাস করে দেব এর সাথে অ্যাড হয়ে যাবে আমাদের ডিক্রিস ডিক্রিস ভ্যালু অফ অ্যাকাউন্টস ও রিসিভেবল ডিক্রিস ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল অনেকেই আবার অ্যাকাউন্টস ও এ আর দ্বারা লিখে থাকেন এটা কিন্তু কখনোই করবেন না তাহলে যদি অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের ইনক্রিজ হয় তাহলে সেটা এখান থেকে বাদ যাবে আর যদি অ্যাকাউন্টস রিসিভেবলের মূল্যটা ডিক্রিস হয় হ্রাস পায় তাহলে হ্রাসকৃত মূল্যটুকু আমাদের এখানে কি হবে যোগ করে নিতে হবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস অবগত হলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল হয় ইনক্রিজ হবে নতুবা কিন্তু ডিক্রিস হবে তবে ইনক্রিজ ডিক্রিস একসাথে দুইটা কিন্তু হবে না তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল যদি আমাদের ইনক্রিজ হয় তাহলে সেলস ভ্যালু বা রেভিনিউ ভ্যালু থেকে মাইনাস হবে আর যদি অ্যাকাউন্টস রিসিভেবলটা ডিক্রিজ হয় তাহলে সেলস অথবা রেভিনিউর সাথে কিন্তু সেটা মাইনাস করতে হবে আমি দুই নাম্বার ডাব্লুতে চলে যাচ্ছি অর্থাৎ ওয়ার্কিং নাম্বার টু ওয়ার্কিং নাম্বার টুটা কিন্তু ছিল আমাদের ক্যালকুলেশন পেইড টু অ্যাকাউন্টস পেবল অর্থাৎ পাওনা দ্বারকে পরিশোধ তাহলে পাওনাদারকে আমি পরিশোধ করব। পাওনাদারকে যে আমি পরিশোধ করব তাহলে আমাকে সর্বপ্রথম জানতে হবে অ্যাকাউন্টস পেবল কেন সৃষ্টি হয়েছিল অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হয়েছিল বাকিতে ক্রয়ের কারণে অথবা বাকিতে খরচ করার কারণে এই কারণে তার নাম হবে পার্সেস অবলিক কস্ট অফ গুড যদিও বা একই শব্দ দেখা গেল কিছু কিছু প্রশ্নে পার্সেস দেওয়া হয় কিছু কিছু প্রশ্নে কস্ট অফ গুড দেওয়া হয় পার্সেস দেওয়া হোক আর কস্ট অফ গুড দেওয়া হোক যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই আপনাকে লিখতে হবে এইখান থেকে আমাদের লেস করতে হবে ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল এইখান থেকে লেস করতে হবে আমাকে ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল অর্থাৎ অ্যাকাউন্টস পেবলের পরিমাণটা যদি বৃদ্ধি পেয়ে থাকে যে পরিমাণ টাকা বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণ টাকা এখান থেকে আপনি কি করবেন মাইনাস করে দিয়ে দিবেন এর সাথে আমাদের প্লাস হবে অর্থাৎ অ্যাড হবে ডিক্রিস অ্যাকাউন্টস পেবল ডিক্রিস অ্যাকাউন্টস পেবল অর্থাৎ এখানেও দেখবেন অ্যাকাউন্টস পেবল হয় ইনক্রিজ হয়েছে নতুবা ডিক্রিস হয়েছে যদি অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ হয় তাহলে বাদ যাবে আর যদি অ্যাকাউন্টস পেবল ডিক্রিস হয়ে থাকে তাহলে কিন্তু সেটা যোগ হয়ে যাবে এর সাথে আরেকজনের সাথে সম্পর্ক আছে তা হলো আমাদের ইনভেন্টরি তাহলে এখানে অ্যাড হবে আমাদের ইনক্রিজ ইনক্রিজ ভ্যালু অফ ইনভেন্টরি ইনক্রিজ ভ্যালু অফ ইনভেন্টরি এটা অনেক সময় ইনভেন্টরি নামে থাকবে অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকবে যদি শুধুমাত্র ইনভেন্টরি থাকে তাহলে আমরা শুধুমাত্র ইনভেন্টরি লিখব যদি শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা থাকে তাহলে আপনি মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবেন মোট কথা যে ভাষাটা লেখা থাকবে সেই ভাষাটাই আপনাকে লিখতে হবে প্রিয় বন্ধুরা এইখান থেকে আপনাকে লেস করতে হবে ডিক্রিজ ইনভেন্টরি অথবা ডিক্রিজ ভ্যালু অফ ইনভেন্টরি অর্থাৎ অ্যাকাউন্টস অ্যাকাউন্টসেবলের বিপরীত তাহলে ইনভেন্টরিটা যদি ইনক্রিজ হয় তাহলে যোগ হবে আর ইনভেন্টরিটা যদি ডিক্রিস হয় তাহলে সেটা এখান থেকে বিয়োগ করতে হবে তাহলে ইনভেন্টরির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা ইনক্রিজ হবে অথবা ডিক্রিস হবে তবে ইনক্রিজ ডিক্রিজ একসাথে দুটো কিন্তু হবে না হয় ইনক্রিজ নতুবা ডিক্রিজ বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিন নাম্বার ডাব্লু অর্থাৎ তিন নাম্বার ওয়ার্কিং অর্থাৎ ওয়ার্কিং নাম্বার থ্রি তিন নাম্বার ওয়ার্কিংটা আপনি কিভাবে করবেন এবং কি নাম ছিল সেটি এটা কিন্তু আমি প্রথমে আপনাদের লিখে দিয়েছিলাম নিঃসন্দেহে আপনাদের স্মরণ রয়েছে আর তিন নাম্বার ডাব্লুটা হলো তিন নাম্বার ডাব্লুটা কিন্তু আমাদের পেইড টু অর্থাৎ ক্যালকুলেশন পেইড টু অপারেটিং এক্সপেন্সেস ক্যালকুলেশন পেইড টু অপারেটিং এক্সপেন্সেস মনে রাখবেন অপারেটিং এক্সপেন্সেস আবার দুই প্রকার একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আরেকটা হলো অফিসিয়ান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যদি আমাদের প্রশ্নটিতে ডিরেক্টলি আমাদের অপারেটিং এক্সপেন্সেস লেখা থাকে তাহলে সেটাই দেখে দেখে লেখবেন আর যদি তা না দেওয়া থাকে তাহলে কিন্তু লিখতে হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এবং তার নিচে লিখতে হবে অফিসিয়ান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস তবে আমরা বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করে দেখেছি সেখানে শুধুমাত্র অপারেটিং এক্সপেন্সেস শব্দটাই বলা থাকে তাহলে আপনি সর্বপ্রথম লিখবেন অপারেটিং এক্সপেন্সেস অপারেটিং এক্সপেন্সেস যে পরিমাণ টাকা থাকবে সেটা দেখে দেখে লিখবেন এবং এইখান থেকে আপনি সর্বপ্রথম লেস করবেন ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস এটি আমাদের ইনকাম স্টেটমেন্টেও থাকতে পারে অ্যাডজাস্টমেন্টেও থাকতে পারে তবে যেখানে এই ডিপ্রিসিয়েশন থাকুক না কেন ডিপ্রিসিয়েশন কিন্তু এইখান থেকে সেটা মাইনাস করে দিতে হবে এর সাথে আপনাকে অ্যাড করতে হবে ডিক্রিস 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 এক্রুড এক্সপেন্সেস পেবল ডিক্রিস একুড এক্সপেন্সেস পেবল অনেক সময় এক্সপেন্সেস পেবল লেখা থাকে অনেক সময় শুধুমাত্র এক্রুড এক্সপেন্সেস লেখা থাকে যা লেখা থাকবে আপনি তাই লিখবেন তার নিচে যোগ করে আবারও একটি অ্যামাউন্ট বসাবেন এইখান থেকে আমাদের লেস হবে ইনক্রিজ ইনক্রিজ একু এক্সপেন্সেস ইনক্রিজ এক্রুড এক্সপেন্সেস পেবল আমি আবারও বলি এক্রুড এক্সপেন্সেস যদি থাকে তাহলে শুধুমাত্র এক্রুড এক্সপেন্সেস লিখবেন আর যদি শুধুমাত্র এক্সপেন্সেস পেবল লেখা থাকে তাই লিখবেন কোনো সন্দেহ নাই এর সাথে আমাদের অ্যাড হবে এর সাথে আমাদের অ্যাড হবে ইনক্রিজ প্রিপেইড এক্সপেন্সেস এর সাথে অ্যাড হবে আমাদের ইনক্রিজ প্রিপেইড এক্সপেন্সেস প্রিপেইড এক্সপেন্সেস কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটস এই কারেন্ট অ্যাসেটসটাও এইখানে এসে অপারেটিং এক্সপেন্সেস হিসাবে ব্যবহার হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কি বলা হলো যে প্রিপেইড এক্সপেন্সেসটা যদি ইনক্রিজ হয় তাহলে অ্যাড করতে হবে আর ডিক্রিস প্রিপেইড এক্সপেন্সেস যদি হয় তাহলে সেটা এখান থেকে বাদ দিতে হবে তাহলে লিখবেন আপনি ডিক্রিজ প্রিপেইড এক্সপেন্সেস এখানে লিখবেন ডিক্রিজ প্রিপেইড ডিক্রিস প্রিপেইড এক্সপেন্সেসটা কিন্তু লেস হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এর উপাদান কিন্তু অরিজিনালি তিনটা ড্যাপ্রিসিয়েশন এক নাম্বার তারপরে একরুড এক্সপেঞ্জেস দুই নাম্বার প্রিপেইড এক্সপেন্সেস তিন নাম্বার সেই ক্ষেত্রে হয়তো বা একটা ইনক্রিজ হবে একটা ডিক্রিজ হবে যেটা হবে আপনি সেটা লিখে ফেলবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাচ্ছি চার নাম্বার ওয়ার্কিং অর্থাৎ ডাব্লু ফোর ডাবলু বলতে এখানে আমি ওয়ার্কিংরে বলেছি ওয়ার্কিংরে আবার অনেকেই ক্যালকুলেশন বলে বা বাংলা দিয়ে তাকে খসরা বলে তো আমরা যেহেতু ইংলিশ মিডিয়ামে করি অতএব এখানে ওয়ার্কিং নাম্বার লেখাটাই শ্রেয় তাহলে ডাব্লু ফোর ক্যালকুলেশন ক্যালকুলেশন পেইড ক্যালকুলেশন পেইড টু ইন্টারেস্ট এক্সপেন্সেস ক্যালকুলেশন পেইড টু ইন্টারেস্ট এক্সপেন্সেস এই পেইড টু ইন্টারেস্ট এক্সপেন্সেস করতে গেলে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস অপারেটিং এক্সপেন্সেস আর ইন্টারেস্ট এক্সপেন্সেস সমগোত্রীয় হলেও অপারেটিং এক্সপেন্সেস আর ইন্টারেস্ট এক্সপেন্সেসের মধ্যে পার্থক্য আছে ইন্টারেস্ট এক্সপেন্সেসটাকে বলা হয় নন অপারেটিং এক্সপেন্সেস এই কারণে সেটি আমরা আলাদা করব অ্যাড ডিক্রিস ইন্টারেস্ট পেবল অ্যাড ডিক্রিস ইন্টারেস্ট পেবল অর্থাৎ এখানে ডিক্রিস ইন্টারেস্ট পেবল অর্থাৎ ইন্টারেস্ট পেবলটা যদি ডিক্রিজ হয়ে থাকে তাহলে যোগ হয়ে যাবে আর যদি ইনক্রিজ হয়ে থাকে তাহলে লেস হবে তাহলে লেস করতেছেন আপনি ইনক্রিজ ইনক্রিজ ইন্টারেস্ট পেবল ইনক্রিজ ইন্টারেস্ট পেবল এই ইনক্রিজ ইন্টারেস্ট পেবলটা আপনি মাইনাস করবেন তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে অর্থাৎ পেই টু ইন্টারেস্ট এক্সপেন্সেস কী পরিমাণ টাকা হবে সেটা আমরা পেয়ে যাবো আমি নিয়ে যাচ্ছি আপনাকে ডু ডাব্লু ফাইভ অর্থাৎ ওয়ার্কিং নাম্বার ফাইভ সেটা হলো ক্যালকুলেশন পেই টু ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস ইনকাম ট্যাক্স এক্সপেন্সেসটাও কিন্তু নন অপারেটিং এক্সপেন্সেস যেহেতু এটা আমাদের নন অপারেটিং এক্সপেন্সেস এই কারণেই আমি এটা অপারেটিং এক্সপেন্সেসের ভিতরে দেখাতে পারবো না এটা আলাদা করে দেখাতে হবে তাহলে প্রথমেই আপনি লিখবেন এইখানে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস এইখানে লিখবেন আপনি ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস তাহলে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস নামের যে পরিমাণ টাকা ইনকাম স্টেটমেন্টের ভিতরে থাকবে সেটি আপনি আগে দেখে দেখে লিখবেন এর সাথে আমাদের অ্যাড করতে হবে ডিক্রিস চার নাম্বার এবং পাঁচ নাম্বার একই ফর্মুলা ডিক্রিস ইনকাম ট্যাক্স পেবল ডিক্রিস ইনকাম ট্যাক্স পেবল ডিক্রিস ইনকাম ট্যাক্স পেবল ডিক্রিস ইনকাম ট্যাক্স পেবল যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকা আপনি দেখে দেখে জাস্ট লিখবেন যোগ বিয়োগটা করে ফেলবেন এইখান থেকে আমাকে লেস করতে হবে ইনক্রিজ ইনকাম ট্যাক্স পেবল ইনক্রিস ইনকাম ট্যাক্স পেবল তাহলে আমরা যে জিনিসটি খেয়াল করেছি যদি ইনকাম ট্যাক্স পেবলটা আমাদের ডিক্রিজ হয় তাহলে প্লাস হবে আর যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু সেটা বিয়োগ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ডিরেক্ট মেথডে অঙ্কটা করতে গেলে যে পাঁচটা ওয়ার্কিংস দরকার হয় তা আমি আগেও লিখেছিলাম বলেছিলাম এবং কীভাবে করতে হয় সেই পাঁচটি ওয়ার্কিংস কিন্তু আমি দেখালাম এখন আমি আপনাদের নিয়ে যাব ডিরেক্ট মেথডের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের শখটি কিভাবে করবেন কয় কলাম বেষ্টিত করবেন এর উপাদানগুলো কি হবে কিভাবে অঙ্কটা করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি প্রিয় বন্ধুরা তাহলে আমরা যে কোনো যে কোম্পানির নামের অঙ্কটা শুরু করেছি বা যে কোম্পানির নামের অঙ্কটি ডিরেক্ট মেথডে করতে বলা হয়েছে সেই কোম্পানির নামটি আপনি লিখবেন হ্যাঁ সেটা ছিল সি হ্যাঁ লিমিটেড অর্থাৎ কোম্পানির নাম যেটা থাকবে সেটাই আপনাকে লিখতে হবে তাহলে কোম্পানির নামটা লেখার নিচেই লিখবেন ক্যাশ ফলোই স্টেটমেন্ট ক্যাশ ফলোই স্টেটমেন্ট লেখার পরে আপনি লিখবেন আন্ডার আন্ডার ডিরেক্ট মেথড আন্ডার ডিরেক্ট মেথড এটি আপনি লিখবেন এইখানে কিন্তু একটি কথা আমি বর্ণনা করেছিলাম প্রথম লেকচারে সেটা হলো অঙ্কটি আপনি ইনডাইরেক্ট মেথডে করেন অঙ্কটি আমি ডিরেক্ট মেথডে করেন যে মেথডেই অঙ্কটা করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই চারটায় স্টেপ অতিক্রম করতে হয় কয়টি স্টেপ চারটি স্টেপ অতিক্রম করতে হয় একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস একটা হলো অ্যাডজাস্টমেন্ট রিকনসিল একটা হলো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস একটা হলো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তাহলে এইখানে আপনি লিখতে পারেন অ্যাকাউন্ট টাইটেলস এখানে আপনি ইচ্ছা করলে অ্যাকাউন্ট টাইটেলস লিখতে পারবেন ডিটেলস লিখতে পারবেন পার্টিকুলার্স লিখতে পারবেন যেটি লেখলে আপনাদের জন্য ভালো হয় সেটি লিখবেন এখানে লিখবেন অ্যামাউন্ট টাকা এখানেও লিখবেন আপনি অ্যামাউন্ট টাকা একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ছিল অঙ্কটি ডিরেক্ট মেথডে করি আর ইনডাইরেক্ট মেথডে করি আমাকে চারটাই স্টেপ অতিক্রম করতে হয় তার মধ্যে এ নাম্বারটা হল ক্যাশ ফলো ফ্রম ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে শুধুমাত্র একটি লাইন বসবে তার নাম কালেকশন ফ্রম কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ আমি যে এক নাম্বার ওয়ার্কিংটা করেছিলাম এক নাম্বার ওয়ার্কিং করে যে ফলাফলটা পেয়েছিলাম সেই ফলাফলটাই আমরা শেষ কলামে বসিয়ে দিব এখন আসি বি নাম্বার বি নাম্বারটা হলো আমাদের ক্যাশ ফলো ক্যাশ ফলো ফ্রম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল ক্যাশ ফলো ফ্রম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল ক্যাশ ফলো ফ্রম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল এখানে আমাদের আমরা আগে বলেছি পাঁচটা ওয়ার্কিং করে নিয়েছি এই পাঁচটা ওয়ার্কিংসের মধ্যে প্রথমটা বসবে এ নাম্বারে আর পরে চারটা বসবে আমাদের বি নাম্বারে আর পরে চারটা কিন্তু ছিল আমাদের প্রথমটা ছিল পেইড টু অ্যাকাউন্টস পেবল প্রথমটা ছিল আমাদের পেইড টু অ্যাকাউন্টস পেবল যেহেতু পেইড শব্দটি লেখা হয়েছে পেইড মানেই পরিষদ আর পরিষদ মানেই নগদ টাকা চলে যাওয়া আর আমার কাছ থেকে নগদ টাকা চলে যাওয়া মানে কিন্তু সেটা নেগেটিভ তারপরে দ্বিতীয় নাম্বারটি আসতেছে আমাদের পেইড টু অপারেটিং এক্সপেন্সেস অর্থাৎ যেহেতু এখানে ডিরেক্ট মেথড করতে গেলে যে উপাদানগুলো এমার্জেন্সি সেই উপাদানগুলো কিন্তু আমরা প্রথমেই ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি ডাব্লু ফোর ডাব্লু ফাইভ দ্বারা পাঁচটা ওয়ার্কিংস করতে সক্ষম হয়েছি সেই পাঁচটা ফলা ফলাফলের মধ্যে প্রথমটা শুধু বসে এ নাম্বারে আর পরের সাইডটা বসে আমাদের বি নাম্বারে পেইড টু ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড টু ইন্টারেস্ট এক্সপেন্সেস যেহেতু পেইট লেখা হয়েছে অতএব এটাও আমাদের নেগেটিভ হবে তারপরে আসতে আসে আমাদের পেইড টু ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস পেইড টু ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস যেহেতু এখানেও পেইড লেখা হয়েছে আর পেইড মানেই কিন্তু নেগেটিভ নেগেটিভ মানে টাকা আমার পকেট থেকে চলে যাওয়া তাহলে এই চারটা টাকা যোগ দিয়ে আপনি কী করবেন শেষ কলামে দেখাবেন এবং যেহেতু আমাদের চারটা টাকার ব্যালেন্সই নেগেটিভ ছিল অতএব যোগ ফল করলেও কিন্তু এটা নেগেটিভ ব্যালেন্স প্রদর্শন করবে অতএব সেই হিসাবে আমি নেগেটিভ চিহ্ন বসিয়েছি প্রিয় বন্ধুরা সি নাম্বার আইটেমটা হলো আমাদের ক্যাশ ফলো ফ্রম ক্যাশ ফলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমি কিন্তু আপনাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম লেকচারের মধ্যে বলেছিলাম যে সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যবহার হয় অর্থাৎ এখানে স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো উপাদান এখানে আসবে না তাহলে প্রথমে লিখবেন সেলস অফ ফিক্সড অ্যাসেটস প্রথমে লিখবেন সেলস অফ ফিক্সড অ্যাসেটস আমি যদি স্থায়ী সম্পদ বিক্রি করি নগদ টাকা আমার পকেটে আসবে আর যেহেতু নগদ টাকা আমার পকেটে আসবে এ কারণে সেটা কি হবে পজিটিভ হবে তারপরে আপনি লিখবেন পার্সেস অফ ফিক্সড পার্সেস অফ ফিক্সড অ্যাসেটস শব্দের অর্থ হলো স্থায়ী সম্পত্তি ক্রয় আমি স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করি হয়তোবা স্থায়ী সম্পত্তিটা আমার কাছে আসবে কিন্তু নগদ টাকা আমার কাছ থেকে চলে যাবে যেহেতু এটা ক্যাশ ফলো স্টেটমেন্ট ক্যাশ ফলো মানেই কিন্তু নগদ প্রবাহ নগদ প্রবাহ বলতেই কিন্তু নগদ টাকার আসা এবং যাওয়া তাহলে যে সমস্ত ঘটনা বা লেনদেনের প্রেক্ষাপটে টাকা আমাদের কাছে আসে সেটা হলো পজিটিভ আর যখন টাকা আমার কাছ থেকে চলে যায় সেটা হলো কিন্তু আমার নেগেটিভ প্রিয় বন্ধুরা আমি এটা মুছে দিচ্ছি এখানে আমাদের ডি নাম্বার একটি অপশন বাকি রয়েছে আমি এখন আপনাদেরকে সেই ডি নাম্বার অপশনে নিয়ে যাচ্ছি তাহলে ডি নাম্বার অপশনটা ছিল আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ ক্যাশ ফলো ক্যাশ ফলো ফ্রম ক্যাশ ফলো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস ক্যাশ ফলো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তাহলে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমেই আসবে ক্যাশ ডিভিডেন্ড পেইড অর্থাৎ এই ডি নাম্বার এবং সি নাম্বার এটা কিন্তু ইনডিরে ইনডিরেক্ট মেথডেও যা ডিরেক্ট মেথডেও কিন্তু তাই সেটা আপনার লিখতে হবে নেগেটিভ কারণটা হলো যেহেতু ক্যাশ ডিভিডেন্ড পেইড বলা হয়েছে পেইড মানেই পরিষদ আর পরিষদ মানেই কিন্তু নগদ টাকা আমার কাছ থেকে চলে যাওয়া তারপরে আসবে আমাদের পেইড বন্ডস পেবল আমরা কিন্তু বলেছি বন্ডস পেবল কিন্তু পেইডও হতে পারে আবার বন্ডস পেবল কিন্তু ইস্যু হতে পারে যদি বন্ডস পেবল আমাদের পেইড হয়ে থাকে তাহলে সেটা নেগেটিভ হবে আর যদি বন্ডস পেবল আমার ইস্যু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমার পজিটিভ হয়ে যাবে তাহলে আমাদের বন্ডস পেবল পেইড হলে নেগেটিভ হবে আর বন্ডস পেবল যদি ইস্যু হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ হয়ে যাবে প্রিয় বন্ধুরা তারপরে আস্তে আমাদের ইস্যু কমন স্টক এই কমন স্টকটাকে বলা হয় সাধারণ শেয়ার তাহলে কমন স্টক যদি ইস্যু করা হয় ইস্যু করা মানেই টাকা আমার কাছে আসা অতএব এটা পজিটিভ হয়ে যাবে যোগ বিয়োগ করে আপনি শেষ কলামে বসাবেন শেষ কলামে কিন্তু চারটি ব্যালেন্স আপনি পাবেন এই চারটি ব্যালেন্স আবার যোগ দিবেন এই চারটি ব্যালেন্স যোগ দেওয়ার মাধ্যমে যে ব্যালেন্সটা আপনি পাবেন তার নাম হলো চেঞ্জ ইন ক্যাশ ব্যালেন্স এর নাম কি হয়ে যাবে চেঞ্জ ইন ক্যাশ ব্যালেন্স এটা আপনাকে লিখতে হবে চেঞ্জ ইন ক্যাশ ব্যালেন্স কোন টাকাটা ওই চারটা টাকা যোগ দিয়ে যে ব্যালেন্সটা হয়েছে এর সাথে সর্বদাই আমাকে যোগ করতে হবে ওপেনিং ক্যাশ এর সাথে সর্বদাই অ্যাড করতে হবে আমাকে ওপেনিং ক্যাশ মনে রাখবেন এই ওপেনিং ক্যাশ আমাদের কোনটি প্রশ্নে যে দুটি সাল দেওয়া ছিল এই দুটি সালের মধ্যে যে সালটা আগের ছিল সেই সালের ক্যাশটাই হলো আমার ওপেনিং ক্যাশ ওপেনিং ক্যাশটা স্যানজিন ক্যাশ ব্যালেন্সের সাথে যোগ দিলেই আমরা ক্লোজিং ক্যাশের ব্যালেন্সটা পেয়ে যাব। আর এই ক্লোজিং ক্যাশের ব্যালেন্সটাই যদি আমাদের প্রশ্নে দেওয়া হয় তাহলেই অঙ্কটা হয়েছে মনে রাখবেন অঙ্কটা হলো কি হলো না পরীক্ষার খাতাই আমরা প্রমাণ পেয়ে যাব কারণ আমাদের খাতায় আসি তো ক্লোজিং ক্যাশ আর বইয়ের মধ্যে থাকি তো ক্লোজিং ক্যাশ যদি মিলে যায় তাহলে সরাসরি জান্নাতুল ফ্যাট দোষ থেকে একটা হাওয়ায় সে গায়ে লাগবে তার মানে কি অঙ্কটা হয়ে গিয়েছে আর অঙ্কটা যখন হয়ে যাবে যখন একটা শান্তির পরশ পেয়ে যাবেন একটা কি সুন্দর হাওয়া পেয়ে যাবেন এই সুন্দর হাওয়াটাকে পাওয়ার লক্ষ্যে আপনাকে আমার দেওয়া যে সূত্রগুলো আমি বিশ্লেষণ করে দিয়েছি এগুলো আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে ভালোভাবে পড়তে হবে তাহলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে প্রিয় বন্ধুরা আজ আমি আলোচনা করলাম ক্যাশ ফোলোই স্টেটমেন্টের ডিরেক্ট মেথড আর ডিরেক্ট মেথডের প্রথম থেকে আরেকবার একটু বলার চেষ্টা করি তা হল ডিরেক্ট মেথড মানেই পাঁচটা ওয়ার্কিংস আর পাঁচটা ওয়ার্কিং সুসম্পন্ন করার পরে তারপরেই কিন্তু আমাকে এই ক্যাশ ফলোই স্টেটমেন্টের শকের দিকে নজর দিতে হবে প্রিয় বন্ধুরা যে সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো আমি লিখে দিয়েছি সেগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে অঙ্ক কিন্তু আর সমস্যা থাকবে না তো আমি বিদায় নিচ্ছি ক্যাশ ফলের আজকের ক্যাশ ক্যাশফলের স্টেটমেন্টের আজকের পর্ব থেকে আপনারা ভালো থাকেন এরপরে আমি বিভিন্ন সালের অঙ্কগুলো অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব সে নাগাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ